গাড়ি কেনার পর আমরা M40 মোটরওয়ে ধরে অক্সফোর্ড থেকে ম্যানচেস্টারের দিকে রওনা হচ্ছি, মানে ম্যানচেস্টারের পথে রওনা দিয়েছি। এখন আমরা M40 মোটরওয়েতে আসি। ফরিদ মামু গাড়ি চালাচ্ছেন, জোলাস মামু ধ্যান করতেছেন। এখন বিকাল 4টা বাজে, স্নিগ্ধ রুদে ভরা পৃথিবী, আকাশ নীল, পথের ধারে ধারে বসন্তের ফুল দেখতে পাচ্ছি, রাস্তার দুধারে দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, চারণভূমি দেখতে পাচ্ছি, ফসলের মাঠে গরু ঘোড়া বেড়ার দল চষে বেড়াচ্ছে, এই যে বেড়ার দল চষে বেড়াচ্ছে। অপূর্ব সুন্দর দিন, তার মনে হয় মাথার মাঝে পেট্রোল ঢুকে গেছে, পেট্রোল ঢুকার পর ওভার স্পিডিং করতেছে, তো টাইম তার মনে হয় ভালো যাচ্ছে না আর কি। তো আজকে ইফতার সম্পর্কে একটু জোলাস ভাই বলো তো কি হবে। আজকের ইফতার হইলে গিয়া আস্তা লাভ, সাথে হইলে গিয়া পিলাও। ও গরম আয়রন ব্যবস্থা করে নাই, আস্তা লাম কইয়া হ্যাঁ টুকরাইয়া দিব দুই তিন তাহলে এইসব দিয়ে ইফতার করা হবে না। তাহলে আমরা এখন M40 দিক দিয়ে এগিয়ে যাচ্ছি। এই যে কৃষকের বাড়ি দেখা যাচ্ছে, কৃষকের বাড়ি। তাহলে ইফতার হতে মামলা গাড়ি যাবো। ফসলের মাঠ মনটাকে কেড়ে নে, মামু আপনি কি টায়ার্ড রমজান রোজারে কি? আমরা M42 ধরে দ্রুত বেগে এগিয়ে যাচ্ছি M6 মোটরওয়েতে উঠার জন্য। আরো 43 মাইল যেতে হবে। Junction 3A, use the left 2 lanes to take the M42 North exit to M1 North, Birmingham, E, N and C. অটো মোটরে মামু বুঝছনি, ও ভাই একটা কাছে কি ডাইনে দিয়ে একটা, বাউয়ে দিয়ে একটা, উপরে দিয়ে একটা, তলে দিয়ে একটা। পরিস মামে রুজারা কি এনজয় করা ড্রাইভিং। পবিত্র মাহে রমজান মুখে নিয়ে আমরা প্রথমে 300 মাইল ভিজিট করলাম সাউথশিল নিউকাসল থেকে অক্সফোর্ড। সেখানে কাজকর্ম শেষে আমরা বিস্টার ভিলেজে গেলাম। এখানে ধনীদের কারবার, এটা গরিবের কারবার না, এটা আমারও জগৎ না, এটা ফরিদ মামুর জগৎ, জোলাস মামুর জগৎ। আমি গাছপালার মানুষ। তারপরে বিস্টার ভিলেজ থেকে
অক্সফোর্ড মিস্টার ভিলেজের অক্সফোর্ড থেকে আমরা এখন আরও 230 মাইল জার্নি করে ম্যানচেস্টার যাচ্ছি, সেখানে ইফতার করব। ইফতার করে ম্যানচেস্টার থেকে 150 মাইল নিবো, সাউথের না 250 মাইল ম্যানচেস্টার তো নেবা, ম্যানচেস্টার থেকে নে আরও 150 মাইল জার্নি করে আমরা নিউক্যাসলের সাউথ শিলে চলে যাব। কয়েক শত মাইলের জার্নি, নিয়ারলি 300, 500, 550, নিয়ারলি 800 মাইল একদিনে জার্নি করলাম।